এই একই আরেকটা প্রশ্ন তবে এখানে প্রশ্নটা হলো এরকম একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে যেমন ধরেন রক্ত দান করা রোজা অবস্থায় কি এটার অনুমতি যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে এটা অনেকটা একরকম এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা এটা করার অনুমতি আছে কিনা একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো চৌষট্টি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সুল্লা বলেছেন যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায় যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে তবে আরো একটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার আটত্রিশ সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মোহাম্মদ কাপিং করা হয়েছিল এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মোহাম্মদুল্লাহসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে কাপিং এটা নিষিদ্ধ রক্তদান নিষিদ্ধ পরের হাদিসটা হচ্ছে একটা কাজ প্রথম হাদিসটা একটা নির্দেশ যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল এরপর শেখ বিনবাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম শেখ সালে ফাউজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞ বলেছেন কাপিং হারাম শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিং এর মতোই সেজন্য এটা হারাম কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে আরো একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি বলেছেন যে আবুদাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সেই বুকারের হাদিসটার মাধ্যমে সেজন্য কাপিংয়ের অনুমতি আছে রক্তদানের অনুমতি আছে এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিংয়ের অনুমতি আছে এতেও রোজা ভাঙবে না বলছেন শেখ নাসির উদ্দিন আলবানি এরপর আছেন একজন সাহাবে আনাসিবনে মালিক ইরাদ আল্লাহওয়ানহ তারপর হজরত আয়েশা ইরাদ আনহা তারপর আছেন ইমাম মালিক তারপর ইমাম শাফি তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো দিতে চাইলে সূর্য ডুবার পরে এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে তাহলে রোজা ভাঙবে না এ ব্যাপারে মতভেদ নেই অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য তাহলে রোজা ভাঙবে না অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না যদি অনেক বেশি রক্তপাত হয় ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে এমন হলে রোজা ভেঙে যাবে তাহলে যদি এই ধরনের কিছু হয় যেমন টেস্টের জন্য রক্ত দিলেন নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত এক্ষেত্রে সবাই একমত সব বিশেষজ্ঞ বলেন তো রোজা ভাঙবে না